আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মৃত ব্যক্তির সাথে তিন জিনিস সাথে যায় তিনটা জিনিস সাথে যায় ইয়াতবাউল মাইয়িতা সালাতা ফায়ারজিউ ইসনান ওয়াইবকা ওয়াহিদ প্রত্যেক মৃত ব্যক্তির তিন জিনিস তার সাথে যায় কবরের দিকে গোরস্তানের দিকে দুইটা জিনিস ফিরে চলে আসে আর একটা কেবল থেকে যায় ওই মৃত ব্যক্তির সাথে এক নম্বরে কিছু সামানা যেমন একটা লাশের খাটিয়া হ্যাঁ একটা কাপড় উপরে একটা চাদর বড় এরপর একটা ছাতা মনে করেন এমন কিছু জিনিস জিনিসপত্র এগুলো সাথে যায় কিছু আসবাব আর কিছু আত্মীয় স্বজন সাথে যায় কিছু মানুষ একটু পরে কবরে রাইখা এই মানুষগুলো আত্মীয়গুলো ফিরে চলে আসে ওই লাশের খাটিয়া ওই চাদর ওই সব কিছু আগরবাতি মোমবাতি সব কিছুই ফিরাইয়া নিয়ে আসে তাহলে সামানাগুলোও ফিরে যায় পরিবারও ফিরে যায় ওয়াইবকা আমালুহু শুধুই কেবল তার নিজের জিন্দেগির বন্দেগি যা আমল সেটাই কেবল কবরে তোমার নামাজ তোমার রোজা এটাই তোমার থাকিয়া যাবে বন্ধু অতএব আমিও আপনাদের কাছে বলি এক নম্বরে জীবনকে কদর করেন এই রাতগুলো একটু বেশি পরিমাণ নেক আমল করেন এই কয়টা দিন রোজা রাখার চেষ্টা করেন রাখলে ভোর রাত্রে এমনিই উঠবেন সেহেরি খাওয়ার জন্য উঠা আরও কিছু নামাজ দোয়া জিকির করে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমাবেন আল্লাহ তাআলা দেখবেন এতে অনেক বরকত দিবে অনেক বরকত দিবে এই জন্য যে কয়েকজন বুজমান ভাই আছেন বাবা আছেন আপনাদের কাছে এটা বললাম এখানে আরেকটি আমল হইল নয় জিলহজ কোরবানির আগের দিনের রোজা এইটার ফজিলত বাকি নয় আট দিনের চাইতেও বেশি এমনিতে তো প্রতিদিন রোজা রাখলে এক বছরের রোজার সওয়াব আর নয় জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল লাতী ক্বাবলা ওয়াসসানাতাল লাতী বাদা আল্লাহ তাআলা কাছে আমি আশাবাদী নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের এই একটি রোজার বরকতে পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুনাহ মাফ একটি রোজা একটি নফল রোজা আল্লাহ তাআলা এতটা খুশি হবেন আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মহতামিম বাংলাদেশের শীর্ষ বুজুর্গ আলেম শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি বলেন আগামী এক বছরের গুনাহ মাফ করে দিবে মানে কি লোকটা তো এখনো আমলে করে নাই সামনের বছর তো এখনো আসেই নাই তার মানে আল্লাহ তাআলা তাকে আগামী বছর গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত শক্তি সাহস আল্লাহ দান করবেন অথবা আরেকটি অর্থ হল আগামী বছর তার দ্বারা যদি কোনো গুনাহ হয় আল্লাহ তাআলা জলদি জলদি তাকে তওবা করার মতো তৌফিক দান তাহলে এই জন্য নয়টা রোজা ধারাবাহিক রাখতে পারেন যার শরীরে নয়টা কুলাবে না আপনি তিনটা রোজা রাখেন দুইটা রোজা রাখেন পাঁচটা রোজা রাখেন যে যদ্দূর পারেন এদ্দূর নবীর আমল একজন উম্মত একেবারে ফেলে দিতে পারেন এটা একটা উচিত না আপনি এটা নিজ কানে শুনছেন এই যে বলেন আপনারা যারা এখানে বসছেন বলেন তো আপনারা এই আমার এই কথা এতক্ষণ যা বলছি পরিষ্কার শুনতে পারছেন না এবং আমি যে নবীজির নাম নিয়ে বলছি এটা বুঝছেন নি আপনারা তাহলে এখন বলেন আপনি মুসলমান আপনি আল্লাহকে মানেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন অতএব একজন মুসলমান হিসাবে নবীকে ভালোবাসেন মানেন হিসাবে টোটাল কথাটা অ্যাভয়েড করা এটাকে কোনো পাত্তাই দিলাম না এটা মুসলমানের পরিচয় হতে বিষয়টার কোনো গুরুত্বই দিলাম না না রাত্রিবেলা একটু নফল নামাজ পড়লাম না একটা দিন রোজা রাখার চেষ্টা করলাম
হুজুরের ওয়াজ হুজুরে লইয়া ক্যান্টনমেন্ট চলে গেল আমি আমার ঘুম নিয়া আমি আমার খানাদারা নিয়া আমার বন বিড়ি নিয়া আমি আমার জিন্দেগিতে পড়ে রইলাম আমার বাপ এটা উচিত অতএব আপনারা যারা এই ভিতরে শুনছেন এখন আর কেউ না মানে মনে করেন আপনাদের জিম্মাদার আপনারা শুনছেন আল্লাহর কথা অবজ্ঞা করা ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা আ কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমার জিকির আমার স্মরণ আমার কথা আমার নাম এটার থেকে যে বিমুখ হয় আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব তার আরাম কমে যায় তার স্বস্তি কমে যায় তার সুখ কমে যায় তার তৃপ্তি কমে যায় সারাক্ষণ দুনিয়া দুনিয়া পেরেশানি আর পেরেশানি থেকে যায় কামাই করে দশ কোটি অভাব থেকে যায় তেরো কোটি পৃথিবীর এটা মনে রাখবেন যত কোটিপতি সে তত বড় অভাবী অভাবী তাদের অভাব শুনলে আমনের পকেটে যেগুন আছে এগুন দিয়ে লাইতে মন চাই হ্যাঁ আমি তো শুনি অনেক সময় অনেক কোটিপতির কথা শুনলে মন চায় যে পাঞ্জাবি খুললে দিয়ে লাই যে ধরেন আমনে আমার পাঞ্জাবি নেন আমি আর লুঙ্গি আর গেঞ্জি গাও দিয়ে বাজ্য হেরার বিপদ শুনলে হ্যাঁ এত বিপদ কোটি কোটি টাকা স্বাভাবিকভাবে বলে যে দূর দুইটা গার্মেন্টসের কাজ করতে গিয়েছে একশো কোটি টাকা লোন নিছি লোনটা আটকায় রয়েছে একটু দোয়া করে একশো কোটি টাকা যে কয় মানে এটা না হ্যাঁ বিশ পঞ্চাশ টেয়ারি অথচ এটা আমরা কল্পনা করতে তো খুল যে কাঁপ দিয়ে উঠবো আর কয় কি এক মানুষের চলতে কত টাকা দরকার কয় টাকা লাগে কিন্তু মানুষ না ফরমান পারে না গোটা দুনিয়াটা ছিঁড়া খাইয়া দেবে দুনিয়াটা ছিঁড়ে আল্লাহ মাফ করে দেন এজন্য বললাম আমরা ফিকির করবেন তাইলে আমি এটা আপনাদেরকে প্রথম বলে নিলাম নফল নামাজ নফল জিকির রাত্রিবেলা একটু সময় আর এই সামনের দিনগুলো যে যদ্দূর সাধ্যে কুলার তারা অতটুকু অতদিন রোজা রাখার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই যারা আছেন নওজোয়ান ভাই আপনারাও দুইটা চারটা পাঁচটা নফল রোজা রাখেন একে তো নফল রোজা রাখার নেকি পাবেন দ্বিতীয়ত আখলাক চরিত্র ভালো থাকার একটি শ্রেষ্ঠ মাধ্যম রোজা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্রেসক্রিপশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুবক এখনো বিয়ে করে নাই অথচ নারীর প্রতি তার প্রচণ্ড আসক্তি নারীর প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা নারীর প্রতি তার ভীষণ আকর্ষণ সে তার চরিত্র হেফাজত করতে পারছে না নারীর প্রতি তার লোভ বেশি অথচ বিবাহ এখনো করে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একে তো বিবাহের প্রস্তুতি নাও বাকি এই প্রস্তুতি নিতে যে কতটুকু সময় ব্যয় হইতেছে দেরি হইতেছে কোনো কারণে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইহি বিসাউম সেই যুবক সেই পুরুষ যেন আল্লাহর নবী বলেন যেন সে রোজা রাখে ফাইন্নাহু লাহু উইজাউন কেননা এই রোজা তাকে তার যৌন শাহওয়াত উদ্দীপনা কামনা বাসনা কমাইয়া ফেলতে সহযোগিতা করে এটা রাসূলুল্লাহ সাল্লামের প্রেসক্রিপশন এই জন্য দয়া করে এটা চেষ্টা করা দরকার একজন যুবক মুরব্বীর চাইতেও সামর্থ্যবান সামর্থ্যবান না সে শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো তার দুই চারটা পাঁচটা রোজা রাখলে কোনো ক্ষতি নেই শরীরে কিচ্ছু হবে না বরং শরীর আরো ভালো হবে এই জন্য দয়া করে সবাই মা বোনদের কাছেও ঘরে বলবেন বিবিদেরকেও বলবেন নিজেদের উপযুক্ত ছেলে মেয়ের কাছেও মার কাছেও শুনাবেন তাহলে দেখবেন তারাও আমল করবে গতকালকে রাত্রে আমি একাই সেহেরি খাইছি বাসায় তো আজকে সকালবেলা উঠার পরেই আমার বিবি আমার বলতেছে তাই বা আমিও রোজাটি রাখব তাহলে বোঝা গেল একজন আরেকজন থেকে উৎসাহিত হয় একজন আরেকজন থেকে প্রেরণা পায় এজন্য নিজের বিবি বাচ্চাদেরকেও শোনাবেন
নিজেরাও ইনশাআল্লাহ এই 10টা দিন কদর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মাআলুমাত নির্দিষ্ট দিনগুলোতে আমি আল্লাহ তাআলা চাই আমার বান্দারা আমি আল্লাহর জিকির করবে আমার শরণ করবে তাফসীরের মধ্যে লিখছে এই আইয়ামিন মাআলুমাত নির্দিষ্ট দিন বলতে এই 10 দিন উদ্দেশ্য এই 10 দিন আল্লাহ তাআলার ভীষণ চাওয়া আর বান্দা যেন অন্য সময়ের চাইতেও বেশি আল্লাহর জিকির করে আল্লাহর নাম হাদিসের মধ্যে আছে যেটা একটু আগে বলছি আরেকটা রেওয়ায়েতে আছে এই কথাটা যে নবীজি বলছেন সারা বছরের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এই 10 দিন এই কথাটা বলে নবী এরপরে বলেন ফাকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর নবীজি বলেন অতএব যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর কাছে খুব প্রিয় অতএব তোমরা বেশি বেশি এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কালেমাগুলোর তাসবিহ বেশি বেশি পড়ো নবীজি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতাইছে এরপরে দেখেন এই 10 দিনের মধ্যেই মৌলিকভাবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হজ এই 10 দিনের মধ্যে আদায় হয় আটি জিলহজ আল্লাহর বান্দা কথা বলে কি ভাই কথা বলে কি না শুরু করছে না কথা কয় না